তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা এখন আমি আছি মথুরাপুর এবং পিপলখোলার মাঝামাঝি জায়গায়। এই জায়গাটার নাম বলে চারশরান। এই যে রাস্তা চলে গেল এদিকে একটা সুভাষপুরের দিকে চলে গেল, আমি এখন দাঁড়িয়ে আছি। তো বলতে গেলে বন্ধুরা যে কৃষ্ণনগর থেকে করিমপুরের যে ট্রেন লাইনের ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরছি, কোথায় সার্ভে হচ্ছে, কোথায় কি হচ্ছে, সেই সব। তো বন্ধুরা এখন সেনপাড়া বলে একটা জায়গা আছে, মানে করিমপুরের একেবারে তো কাছেই সেনপাড়া। তো সেই সেনপাড়া মানে করিমপুর হয়ে সার্ভে করতে করতে আসছে সেনপাড়া পর্যন্ত। তো যাই হোক বন্ধুরা, আমি এখন সেই সেনপাড়ার কাছেই চলে যাব যেখানে সার্ভেটা হচ্ছে। তো বন্ধুরা গাড়ি নিয়ে এখন আমি সেনপাড়ার দিকে যাচ্ছিলাম। তো সেনপাড়া না বন্ধুরা, সেনপাড়া থেকে অনেকটাই দূর কাজ করতে করতে চলে এসছে, মানে পিপলখোলায় চলে এসছে কাজ করতে করতে। ওই যে সামনে আমি দেখতে পাচ্ছি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মেশিন দিয়ে ওই দূরে একজন দাঁড়িয়ে আছে, আর এখানে এই যে কাকা আছে সব মাপ করছে। এখানে লেখা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভারতীয় রেল। তো ওই যে বন্ধুরা দূরে দেখতে পাচ্ছেন গাড়িটা চলে যাচ্ছে, লাল রঙের গাড়িটা। তো এখন কাজ করতে করতে সামনের দিকে চলে যাচ্ছে। তো বন্ধুরা এখন আমি সামনের দিকে চলে যাব। তো বন্ধুরা মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি তাকিয়ে দেখলাম, এই যে এটা দিয়ে দেখছে, আর অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে একবারে, মানে দূরবীনের মতো। দেখতে পাচ্ছেন কত রকম সুইচ আছে এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে গাড়ি আছে যে সার্ভে করতে এসছে স্যাররা, সেই গাড়ি। তো বন্ধুরা অনেক কথা শুনলাম, অনেক কথা এখানে এসে জানতে পারলাম। তো অবশ্য সব কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। তো বন্ধুরা চেষ্টা করব আবারও, যদি অবশ্য কোনো কিছু জানতে পারি তাহলে আপনাদের সামনে তুলে ধরার। তো সবাই ভালো থাকুন, আর আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকুন বন্ধুরা, বাই বন্ধুরা।